চিটি সেন্টারত বোমাতঙ্ক, বোমার কথা শুনা মাত্রকে হাহাকার, মুহূর্ততে বন্ধ হয়ে গেল সিনেমা হল, ছাতার পড়িল দোকান পোহারত, দৌড়াদৌড়ি লাগিল 3000 কর্মচারী, ঠেলা হেঁচা লাগিল ঘটনার সময় সিটি সেন্টারত থাকা 2000-ও অধিক সাধারণ লোক, 5 মিনিটের ভিতরতে খালি হয়ে গেল গুয়াহাটির সর্ববৃহৎ শপিং মল সিটি সেন্টার। 8-মহলীয়া অট্টালিকাটোর পৰা ওলাই অহা 5000 লোকেরে ভরি পড়িল মহানগরীর রাজপথ। তীব্র যানজট ফালি ঘটনাস্থলীত উপস্থিত হল আরক্ষী, সেনা আর অর্ধসামরিক বাহিনীর বিশাল দল। যুদ্ধকালীন তৎপরতারে কামত লাগিল বোম স্কোয়াড, বাহিরত উৎকণ্ঠিত জনতা, সিটি সেন্টারের ভিতরের প্রতি বর্গ ইঞ্চিত তালাচি। বোমার সন্ধানত সিটি সেন্টার পাত পাত করিলে সেনার স্নিফার ডগে। বোমা বিচাৰি বিচাৰি ভাগৰি পৰিল আৰক্ষী, সেনা আৰু অৰ্ধসামৰিক বাহিনী। তাৰ পাছতো বোম নোলোৱাত উৎকণ্ঠা বাঢ়িল মহানগৰবাসীৰ। অৱশ্যে 2 ঘণ্টাৰ পাছত ডিচিপি মৃণাল ডেকাই অৱসান ঘটালে চাকৰুদ্ধ পৰিস্থিতিত। চিটি চেণ্টাৰত বোমা থকাৰ দাবীক ভুৱা আখ্যা দি ৰাইজক আশ্বস্ত কৰিলে আৰক্ষী বিষয়াগৰাকীয়ে। এটা মেইল আহিছিলে য'ত বিভিন্ন স্থানৰ লগতে আমাৰ গুৱাহাটীৰ চিটি চেণ্টাৰ মূলতো এটা বোমা থকা বুলি এটা খবৰ পোৱা গৈছিলে সেইটো মেইলৰ যোগে। সেইটোৰ ভিত্তিতে আমাৰ চাৰ্চ কৰিলে SSB, CRP, অসম পুলিচ ইত্যাদি কৰি আৰু দেখা গ'ল যে একো তেনেকুৱা নাই আৰু ৰাইজ পেনিক হোৱাৰ কোনো কাৰণ নাই। খুলিব পাৰিব, আমাৰ পাৰ্টীয়ে তথাপি চাৰ্চ কৰি আছে, কিন্তু কথাটো খবৰটো ভিত্তিহীন। গোটেই মলটোৱে চাই থকা চোৱা হৈছে, আকৌ এবাৰ চাই থকা হৈছে। সোমবারে বিয়লি কোনো ভুয়া সংগঠনে ইমেইল যোগে সিটি সেন্টারত বোমা সংস্থাপনের দাবী করা বলে বিষয়াগুলো জানার পাছত শান্ত হয়ে পড়িল পরিস্থিতি। কিন্তু তারপরও নিশা এপরলৈকে সাধারণ লোকের বন্ধ হয়ে থাকিল সিটি সেন্টার। মাজ নিশালৈকে বোমার সন্ধানত চলি থাকিল সেনা আরক্ষীর যৌথ অভিযান, যার প্রভাব পড়িল মঙ্গলবারে। বোমা থকার আশঙ্কাত সিটি সেন্টারত মঙ্গলবারে হেরেঙা হল কর্মচারীর গ্রাহক আর দর্শকের উপস্থিতি। রাইজক অভয় দিয়ার চেষ্টাৰে মঙ্গলবারেও বোমা সংস্থাপনের দাবীক ভুয়া আখ্যা দিলে আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিঙে। বিগত ছমাহ ধরে গুয়াহাটির বিভিন্ন শপিং মললৈ বোমা সংস্থাপন করার দাবিতে একাধিক ইমেইল আহি থকা বলে দাবি করলে অসম আরক্ষীর শীর্ষতম বিষয়াগৰাকীয়ে। গুৱাহাটী চিটি চেণ্টাৰৰ পৰিস্থিতিৰ বিষয়ে মই এটা কথা ক'ব খুজিছোঁ। এইটো প্ৰায় আজি 6 মাহ ধৰি চলি আছে। দেশৰ যিমানখিনি ডাঙৰ মল আৰু হস্পিটেল, তেওঁলোকৰ মেইল আইডিত তেনেকৈ এটা বম থ্ৰেট আহি আছে। এইটো অকল গুৱাহাটীৰ নহয়, গোটেই দেশখনত আহি আছে। সেইটো কাৰণে আমাৰ যিখিনি কেন্দ্ৰীয় এজেঞ্চি আছে তেওঁলোকে স্থানীয় আৰক্ষীৰ লগত যোগাযোগ কৰি সেইটো গেটৱেৰ পৰা চেষ্টা কৰি আছে ওলাবলৈ। সেইটো বাহিৰৰ শক্তিৰ তেনেকৈ সেইটোত কৰি আছে। কিন্তু প্ৰশ্ন হয়, ছমাহ ধৰি ভুৱা ইমেইল আহি থকাৰ কথা গম পোৱাৰ পাছতো সোমবাৰে কিয় থৰকাচতি হেৰাল অসম আৰক্ষীৰ? মাজনিশালৈকে চিটি চেণ্টাৰ বন্ধ কৰি কিয় অভিযান চলাব লগা হ'ল আৰক্ষীয়ে? 15 আগষ্টৰ দৰে সোমবাৰেও কিয় ব্যৰ্থ হ'ল অসম আৰক্ষীৰ চোৰাংচোৱা? অসীম দত্ত আৰু দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, News18, অসম নৰ্থ ইষ্ট।